আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে, তার নাম মনি ফরাজি। রোববার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। এদিকে দগ্ধ বাকি 11 জনের মধ্যে 5 জনের অবস্থা বেশি গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা, তবে শঙ্কামুক্ত নন অন্যরাও। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, আহতদের অবস্থা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? আফরোজা, আপনারা জানেন যে নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে যে বিস্ফোরণের ঘটনায় 37 জন আহত হয়েছিলেন, অগ্নিদগ্ধ হয়েছিলেন, তাদের সবারই অবস্থা খারাপ ছিল। এবং আপনারা জানেন যে এরই মধ্যে 24 জন এই ঘটনায় মারা গিয়েছেন এবং বাকি যে 13 জন রয়েছেন তাদেরও কিন্তু অবস্থা ভালো না। এর মধ্যে গতকাল কি জানিয়েছিল বার্ন ইনস্টিটিউটের যিনি উপদেষ্টা রয়েছেন, সমন্বয়ক, প্রধান সমন্বয়ক রয়েছেন, সেটা ডাক্তার সামন্তলাল সেল, তিনি জানিয়েছিলেন যে বাকি 6 জনের অবস্থা কিন্তু এখন খুবই গুরুতর, কারণ তাদের শ্বাসনালী পুড়ে গেছে। এবং আপনারা একটি কথা জানেন যে এর আগেও কিন্তু অনেক সময় আমরা নিউজ কভার করেছি, যাদের শ্বাসনালী পুড়ে যায় তাদের চিকিৎসার জন্য কিন্তু অনেকটাই বিপাকে পড়তে হয় এবং চিকিৎসকদের কিন্তু তাদের পিছনে যে সময়টা ব্যয় করতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনা তারা ঠেকাতে পারেন না, কারণ কণ্ঠনালী বা শ্বাসনালী পুড়ে যাওয়ার পরে কিন্তু তাদের বাঁচানোটা সম্ভব হয় না। সেজন্যই তারা আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এবং কি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু গতকালকে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, তারপরে বিভিন্ন লোকজন এখানে আসছেন, গণস্বাস্থ্যের যিনি ডাক্তার জাফরুল্লাহ তিনিও এসেছিলেন, তারা বলেছেন যে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং এর সুষ্ঠু তদন্ত হোক। এবং এখানে কিন্তু সারাদিনই মানুষের আহাজারি এবং যে তাদের স্বজনরা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং তাদের যারা এখন আহত অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন তাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বার্ন ইনস্টিটিউটের যারা রয়েছেন দায়িত্বরত চিকিৎসক তারাও কিন্তু বিরামহীনভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকেও কিন্তু স্বজনদের ভিড় রয়েছে এবং যদিও তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুধু প্রয়োজন ছাড়া। এবং এখানে একটি বিষয় হচ্ছে কিন্তু একটি শোকাহত যে পরিবেশ সেটি আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। আফরোজা শামীম, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে চট্টগ্রামে মারা গেছে একজন। এ বিভাগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 276 জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন 71 জন। শরীয়তপুরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ 18 জনের মৃত্যু হল, নতুন শনাক্ত 14। বরিশালে চিকিৎসক ও নার্স সহ আরও 44 জন করোনা আক্রান্ত হয়েছে। এই বিভাগে 6 জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,860। নোয়াখালীতে একদিনে 23 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। জেলায় এ পর্যন্ত মোট 4,723 জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন 3,355 জন। করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা 6 আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুকে বিমানবাহিনী হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। আইএসপিআর জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হন আক্তারুজ্জামান বাবু। এরপর টুটপাড়ায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই সংসদ সদস্য। এবারে আন্তর্জাতিক। ভারতে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 91,723 জন, আর মারা গেছে 1,008 জন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আনলক 4 পর্বে দিল্লি মেট্রো রেল এবং কলকাতা মেট্রো রেল চালু হতে যাচ্ছে। এ কারণে দৈনিক সংক্রমণ 90,000-এর চেয়ে আরও বাড়বে বলে মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। এদিকে যুক্তরাষ্ট্রের 22টি রাজ্যে আবারও বাড়ছে করোনার প্রকোপ। ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যবিধি না মানা এবং ছুটিতে সমুদ্র সৈকতে একত্রিত হওয়ার কারণে আবারও বিপর্যয়ের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত করোনায় 2,70,00,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 8,82,000-এর বেশি। এবারে ক্রিকেট।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে আজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, প্রস্তুতিতে নামার আগে সতর্কতার অংশ হিসেবে তা করা হচ্ছে। জাতীয় দলের খেলোয়াড় এবং তাদের সাথে সম্পৃক্ত প্রত্যেকেরই নমুনা নেওয়া হবে। আগামীকাল পরীক্ষার ফলাফল পাওয়ার পর 9 সেপ্টেম্বর আবারও অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। এর আগে বিসিবির এক ট্রেনারের করোনা ধরার পর 6 দিনের জন্য প্রস্তুতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বোর্ড। তবে এই তালিকায় থাকছেন না সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিকে এসপিতে একক অনুশীলন করছেন তিনি। এবার জানাবো শেয়ার বাজারের খবর। জেড ক্যাটাগরিভুক্ত কোম্পানি পরিচালকরা অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানি পরিচালক কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বিএসইসি। এ বিষয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে কমিশন। গতকাল থেকে জেড ক্যাটাগরির 22টি কোম্পানিকে তলব করা হয়েছে। প্রতিদিন 2টি করে কোম্পানির শুনানি অনুষ্ঠিত হবে। প্রত্যেকদিন সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আর্থিক প্রতিবেদন জেড ক্যাটাগরিতে যাওয়ার কারণ, আগামী দিনে বিজনেস প্ল্যান এবং কোম্পানির পরিচালকদের সকল তথ্য নিয়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এ কারণে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত তালিকাভুক্ত কোম্পানি মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ফ্যান্সার ক্যাপিটাল, ট্রাস্টি কাস্টডিয়ান সহ সকল প্রতিষ্ঠানের তথ্য 2 স্টক এক্সচেঞ্জের কাছে চেয়েছে বিএসইসি। পদ্মা অয়েল লিমিটেড বেক্সিমকো এলপিজি ইউনিট 1 লিমিটেডের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। ব্যবসা সম্প্রসারণের জন্য বেক্সিমকো এলপিজির সাথে চুক্তি করেছে কোম্পানিটি। এলপিজি রিফুয়েলিং স্টেশন প্রতিষ্ঠা করে এলপিজি বিক্রি করবে কোম্পানিটি। এছাড়া পেট্রোলিয়ামে অয়েল কোম্পানির রেজিস্টার্ড ফিলিং স্টেশনে বিক্রি করে। চুক্তি অনুযায়ী পদ্মা অয়েল প্রতি লিটার এলপিজি বিক্রি করবে 50 টাকায়। এর আগে ব্যবসা সম্প্রসারণের জন্য এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের সাথেও একটি চুক্তি করে পদ্মা অয়েল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।